হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন আমার কাছে, যে কোশ্চেনটা বেশি আসে যে আপনি এত সুন্দর ভিডিও কোন ড্রোন দিয়ে বানান, এত সুন্দর ভিডিও কি ড্রোন দিয়ে আপনি মেক করেন। এজন্য আমি আমার ড্রোনটা সাথে নিয়ে এসেছি এবং আপনাদের দেখাবো এত সুন্দর ভিডিও আপনি কিসের মাধ্যমে করতে পারবেন, এবং আপনারাও যারা ড্রোন সম্পর্কে আগ্রহী এবং ড্রোন কিনতে আগ্রহী তারা কি ড্রোন ইউজ করতে চান আমি সরাসরি আপনাদের দেখাবো, দেখতেই থাকুন। তো আপনাদের এখন ড্রোনটা দেখাচ্ছি, এখন দেখাচ্ছি আপনাদের কিভাবে কোন ড্রোন দিয়ে আমি ভিডিওটা করি। এই তো আমার সেই পাখি, যেই পাখির মাধ্যমে আমি ভিডিও করি, ডিজিআই ম্যাভিক ইয়ার 2, ডিজিআই ব্র্যান্ডের ম্যাভিক ইয়ার 2 দিয়ে কিন্তু আমি ভিডিওটা করি। তা মার্কেটে আপনার জানি না এখন কত নিবে, বাট এটার নেট প্রাইস এখন মেবি আছে আপনার 1,47,000 টাকা আছে নেট প্রাইস একটা ব্যাগ, ঠিক আছে। আপনি যখন কম্বো প্যাকটা নেবেন, এই কম্বো প্যাকটার সাথে এই ব্যাগটা থাকবে। ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, ক্যামেরা ব্যাগের মতো। এটার সাথে আপনি অনেক এক্সেসরিজ পাবেন, মূলত আপনার ড্রোন চালানোর জন্য যে এক্সেসরিজগুলো নিড এটা আর কি সব থেকে জরুরি, সেটা হচ্ছে একটা রিমোট, মানে যেটা আরসি বলা হয়। এই রিমোটটা কিন্তু অবশ্যই লাগবে আপনার ড্রোন চালানোর জন্য। আমার কম্বো প্যাকের সাথে আছে 3টা ব্যাটারি, একটা ব্যাটারি এখানে আমার ড্রোনটার রিমোটটা এখানে রেখে দিলাম, এবং আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি এখানে 1টা 2টা 3টা, তিনটা কিন্তু ব্যাটারি এখানে পাবেন আপনারা। 3টা ব্যাটারিতে আপনার ব্যাকআপ দিবে, আপনার ডিজিআই ক্লেম করছে এখানে আপনার ব্যাকআপ দিবে আপনার 32 মিনিট করে। আমরা কিন্তু অ্যাভারেজ 30 থেকে 31 মিনিট পাই এখানে, আমরা নিউ অবস্থায় পেয়েছিলাম। এখন মোটামুটি আমার ড্রোন ব্যাকআপ দেয় আপনার হচ্ছে 30 মিনিট। মানে সামনে কিন্তু 2টা সেন্সর দেখতে পাচ্ছি, সামনে দুইটা সেন্সর আছে, পিছনেও কিন্তু 2টা সেন্সর আছে। এটা কিন্তু ইয়ার 2 তে শুধু আছে, পিছনে 2টা সেন্সর, সামনে 2টা সেন্সর, এবং নিচে 2টা কিন্তু আমরা সেন্সর দেখতে পাচ্ছি। নিচে 2টা সেন্সর আছে, আর এখানে কিন্তু আমরা লাইট, এলইডি লাইট, যেটা রাত্রেবেলা উড়ানোর সময় কাজে লাগে যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আমরা বলবো, ক্যামেরা কোয়ালিটি এটা আপনারা দেখতে পাচ্ছেন 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এখানে দেওয়া আছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা। এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও কোয়ালিটি যখন হবে সম্পূর্ণ 4K আলট্রা কিন্তু ভিডিও হবে, এটা 4K স্লোমো পর্যন্ত কিন্তু আছে এখানে, 4K স্লোমো হবে এখানে। আপনার যে আমরা ড্রোনটা দেখতে পাচ্ছি একদম সুন্দর কিন্তু এটা কিন্তু ফ্লাই করবে। আমরা এই যে সাইডে যেটা দেখতে পারবো মেমোরির একটা কিন্তু দেখতে পারবেন আপনারা, মেমোরি লাগানোর জন্য যে এটা আছে। আর এটা কিন্তু আমি বলে রাখতেছি এটার কিন্তু ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল স্পেসও কিন্তু আছে, ইন্টারনাল স্পেস আছে কিন্তু এটাতে 8 জিবি কিন্তু ইন্টারনাল স্পেস এটাতে আছে। আর এখানে যে মেমোরিটা ইউজ করবেন আপনারা, এটা কিন্তু ডিজিআই ক্লেম করছে আপনার সব মেমোরি কিন্তু এটাতে সাপোর্ট করবে না, স্যান্ডিক্সের মেমোরি ইউজ করতে পারেন আপনারা, স্যান্ডিক্সের আপনার 3 আলট্রা যেটা A2 যেটা সেটা ইউজ করবেন আপনারা। আর ড্রোনটা আপনারা দেখতেছেন কিন্তু সব পাশ দিয়ে, এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এটা মোটর আছে, মোটরের মাধ্যমে কুলিং ফ্যান আছে কিন্তু এই ড্রোনটাতে, কুলিং ফ্যান আছে যার মাধ্যমে কিন্তু ড্রোনটা ঠান্ডা, মানে যখন গরম হয় অবশ্যই সেই ড্রোনটা কিন্তু ঠান্ডা করার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা খুলে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু USB Type-C, এটা ডাটা ট্রান্সফারের জন্য কিন্তু ইউজ করা হয়, USB Type-C কিন্তু এখানে লাগানো আছে ডাটা ট্রান্সফারের জন্য, যেটা ইউজ করা হয়। আমরা ক্যামেরা সম্পর্কে আরেকটা জিনিস ভুলে গেছিলাম আর কি, ক্যামেরা সম্পর্কে আমরা যেটা ক্যামেরা যেটা আছে ড্রোনে ক্যামেরা, এই ক্যামেরাটার কিন্তু আপনার হচ্ছে লেন্স ইউজ করতে পারবেন আপনারা, আপনার কয়েকটা লেন্স কিন্তু আপনারা পাবেন সাথেই পাবেন, কয়েকটা লেন্স আপনারা কিন্তু এটা সাথেই পাবেন, সেটা দেখাবো। এটা কিন্তু ক্যামেরা যখন আপনি যখন এটা নেবেন কম্বো প্যাক নেবেন, অবশ্যই 3টা ক্যামেরার প্রোটেক্টর আপনার দেওয়া হবে সাথে। যে রিমোটটা আছে, এই রিমোটটা আরসি যেটা আছে, যেটা রিমোটটা আছে, এটা কিন্তু সব থেকে সুন্দর একটা রিমোট করেছে ডিজিআই। এটা কিন্তু আপনার সিনে মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন ড্রোনটা উড়াবেন ফোনের কিন্তু স্ক্রিনে কোনো টাচ করতে হবে না, এখান থেকে আপনি আপনার মুডটা চেঞ্জ করতে পারবেন যখন কোনো, মানে যেটা দরকার হবে যখন যেভাবে শ্যুট নেবেন তখন কিন্তু এটাই আপনি ডিরেক্টলি কুইক আপনি এটা মুডটা চেঞ্জ করতে পারবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অটো, অটো আপনার হোম, যেটা আপনার যেখান থেকে হোম পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু যেখান থেকে উড়বে সেখানে কিন্তু এখানে ডাবল ক্লিক করার পর চেপে ধরে থাকলে কিন্তু এটা আপনার এটা থেকে উড়বে। আর এখানে আপনার FN মানে ফাংশনের যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে কুইক ফাংশনের যে আপনি যেটা সেট করতে চান সেটাই এখানে সেট করতে পারবেন আপনি। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা সুইচ, ক্যামেরা থেকে এটা ক্যামেরা সুইচ যেটা দেখতে পাচ্ছি এটা থেকে ক্যামেরা থেকে ভিডিও সুইচ করতে পারবেন আপনি সহজেই, খুব সহজে ক্যামেরা এবং ভিডিও সুইচ করতে পারবেন। রিমোট সম্পর্কে আমাদের এটাই ছিল, এটা কিন্তু রিমোটের কিন্তু এই যে এখানে আপনার যে আছে যেটা
জয়স্টিকটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করতে হবে, এখানেই কিন্তু আছে, সেটা ইনস্টল করে নেবেন। এবং যারা আপনারা ড্রোন উড়ানো সম্পর্কে কিছু শিখতে চান বা ড্রোন এখনো উড়াতে পাচ্ছেন না বা ড্রোন কিনছেন কিন্তু ঠিকভাবে উড়াতে পাচ্ছেন না, ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপরেও যদি আপনাদের ইচ্ছা হয় বা আপনাদের আমার কাছ থেকে শেখার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমি অবশ্যই সেটা শিখাবো কিভাবে আপনার ড্রোন উড়াবেন, অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।